গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 10:30, তো আজকে একটু জলদি উঠে পড়েছি, কারণ আরও অনেক প্যাকিং ট্যাকিং বাকি আছে। আজকে রাতে বেরোবো সেই সারপ্রাইজ ট্রিপে। তো তোমরা দেখি কে কে বলতে পারো যে আমি কোথায় যাচ্ছি, কমেন্ট করে জানাও, দেখি কারটা কারেক্ট হয় যে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। তো চলো আজকের ভিডিওটা আমার এখান থেকেই শুরু করা যাক। তো আজকে আমি রান্না বান্না করবো না, শুধু আমার ছেলেগুলো খিচুড়ি রান্না করবো, কারণ রান্না করতে গেলে বাসন জমে যাবে। তো রাতে বেরিয়ে যাব, তো আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে আসবে দুপুরের জন্য, তো সেটা হয়ে যাবে। তো ছেলের জন্য শুধু রান্না করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আশা করি আমার ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই এনজয় করবে। বাচ্চার দুধ টুটো সব ঠিক করে রাখলাম, আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, দুধও হয়ে গেছে বালি। বাচ্চা এখন একটু সাফ সাফাই করে দেন। বাচ্চা আমার ছেলে উঠে পড়েছে, তো ওকে ব্রেকফাস্ট করাচ্ছি আমি, তো ওকে ব্রেকফাস্ট করে দিচ্ছি, দেন আমি কিছু খেয়ে তারপর আবার একটু গোছ গাছে যাবো। আমি তো বাস প্যাকিং ট্যাকিং অলমোস্ট শেষ, তোর বাবা বিরিয়ানি আনতে গেছে, তোর বাবা বিরিয়ানি আনলে দেন খেয়ে তারপর পাখিদের ঠিক করব, পাখিদের ঠিক করে আমি উপরে দিয়ে আসবো। আর আমার কি বলে গাছগুলোকে, ফুলের গাছগুলোকে ভিতরে এনে রাখবো একটু জল টল দিয়ে। এই যে দেখো, এই দুটো ব্যাগ হয়েছে আর ওই একটা বড় ব্যাগ হয়েছে, তিনটে ব্যাগ হয়ে গেছে, কারণ একটার মধ্যে আমার বাচ্চারই খাবার দাবার সব কিছু, আরেকটার মধ্যে জামা কাপড়, আরেকটার মধ্যেই একদম বাগদম করে তিনটা ব্যাগ হয়ে গেছে। তো চলো তার আমি লাঞ্চ করি, দেন লাঞ্চ করার পর আবার তো গাইস আমি বেরিয়ে পড়েছি। এখন 7টার দিকে বাস, তো 6টা বেজে গেছে, 6টার উপরেই বাজে, 7:30 দিকে বাস আর কি। তো আমি বেরিয়ে পড়েছি, তো আমার বাসার থেকে বেশি দূরে না, আধা ঘন্টার রাস্তা। তো চলো আমার বাসে গিয়ে দেখা হবে। এই যে আমার ছেলে, চলে বাস এখনো আসেনি, তো আমরা একটু গোলগাপ্পা খেয়ে নিচ্ছি এখান থেকে, দেন বেরিয়ে যাবো বাস আসলে। আমি বাসে উঠে পড়েছি, তো সকালে পৌঁছবো। তো বাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এরকম বাসে আমি ফার্স্ট টাইম উঠেছি। দেখো একদম বেড সিস্টেম বাসগুলো, আমি একদম আপারে বসেছি। দেখো আমার ছেলে এখানে শুয়ে শুয়ে খাচ্ছে, কার্টুন দেখছে, খুবই ভালো সিস্টেমে। তো গাইস আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, তো কারণ আমি এখনো বাসে, তো বাসে আর কতক্ষণ করাতে হবে, একটু পরে শুয়ে পড়বো। তো বাস থামলে একটু ডিনার করে নেব হালকা পাতলা, দেন শুয়ে পড়বো, সকালে পৌঁছে যাবো। আর সকালে পৌঁছেই তোমাদের জন্য একটা মার্কা থাকবে যে আমি কোথায় পৌঁছেছি। তো তোমরা কমেন্ট করে জানাও যে আমার সারপ্রাইজ ট্রিপটা কোথায়, গেস করো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। গুড নাইট।